নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি হলো পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতেই খুব সহজে কীভাবে বানাবেন দেখতে থাকুন পুরো রেসিপিটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে 250 গ্রাম পটল নিয়ে পটলগুলোর অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো খুব বেশি ছোটো ছোটো করে কাটবেন না। পটলের মাঝখানে এইভাবে কেটে দুভাগ করে কেটে নেবেন। এইভাবেই সব পটলগুলো কেটে নিচ্ছি। আর 3টি আলু নিয়ে বড় বড় করে কেটে রেখেছি। এবার গ্রেভির জন্য লাগবে আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে টমেটো আর পেঁয়াজ এগুলো কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু পেস্ট ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর আসে। আর নিয়েছি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ। মাছের ওপর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজার সময় লবণ আর হলুদ দিচ্ছি না, কারণ লবণ আর হলুদ মাখিয়ে পটল ভাজলে তেলটা খুবই কালো হয়ে যায়। পটলগুলো খুব বেশি ভাজবেন না, ঠিক এই রকম হালকা কালার আসলে পটলগুলো তুলে নেবেন। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর ওপর সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, না হলে আলুগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রায় 25 থেকে 30 সেকেন্ড ভেজে তুলে নেবেন, না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এই মাছ ভাজা তেলেতেই বাকি রান্নাটা করলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। এই তেলেতে আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার দিতে হবে কিছু গোটা গরম মশলা। দিচ্ছি 1টি তেজপাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচ আর 2টো ছোটো টুকরো দারচিনি, আরও 1/2 চামচ জিরে। মশলাগুলো ভাজা হলে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা আর রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটো। একইভাবে টমেটোটাও নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। রঙের জন্য দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, রঙের জন্য আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টেস্টের জন্য 1 চামচ করে ধনে আর জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো প্রায় 1 মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একবারে সব জলটা দেবেন না। আলুগুলো আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর লবণটা মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ। এরপর পটল আর চিংড়ি মাছটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে।
গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই আবারও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার শেষবারের মতো ঢাকাটা খুলে নিচ্ছি, আর আলু আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভির কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা দেখতেই পেলেন ঘরোয়া কিছু মশলা দিয়ে কতটা সহজেই এই পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায়। পটল চিংড়ির টেস্টটা আরও সুন্দর করতে সব শেষে দিয়ে দিতে হবে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।